নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে চলমান মামলায় আল্লামা মামুনুল হক সাহেবের নিয়োজিত আইনজীবী। মামলাটি হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা বহুল আলোচিত সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে একটি মিথ্যা সাজানো নাটকের মামলা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই মামলায় মোট 22 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত 6 জুন 2023 তারিখে দুজন সাক্ষী সাক্ষী দিয়েছে, আমরা তাদেরকে জেরা করেছি। দুজন সাক্ষী হলো বাদী ভিকটিম জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান, অন্যজন হলো সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ। এখানে আব্দুর রহমান জবানবন্দি ও জেরায় বলেছেন, আমার মা জান্নাত আরা ঝর্ণা ও আল্লামা মামুনুল হক সাহেবের বিয়ে বৈধ, তাহারা দুজন স্বেচ্ছায় ও সজ্ঞানে বিয়ে করেছেন। আমি আয়ুর নিকট ধর্ষণ বিষয়ে যে মিথ্যা বর্ণনা লিখেছেন সে বিষয়ে আমি কিছুই জানি না, সেগুলি আমার বক্তব্য নয়। 161-এ আমার যে বক্তব্য লিখেছেন সেগুলি আমার বক্তব্য নয়। কিন্তু দুঃখজনক হলো রাষ্ট্রপক্ষ এই মামলাটি নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে। নারী শিশু আদালতের বিজ্ঞ পিপি সাহেব ওই দিন অর্থাৎ 6-6-2023 তারিখে আব্দুর রহমান এবং এনামুল হক বিদ্যুৎ সাক্ষী জেরার পরে পিপি সাহেব মিডিয়ায় যে সাক্ষ্য ব্রিফ করেছেন সেখানে বলেছেন, ওই দুজন সাক্ষী বলেছেন মামুনুল হক সাহেব ঝর্ণাকে রয়্যাল রিসোর্টে এনে ধর্ষণ করেছেন। এই হলো জ্বলন্ত সাক্ষী, জ্বলন্ত প্রমাণ। 6 জুন 2023 তারিখের সাক্ষী এবং জেরার যে সার্টিফাইড নকল সেই নকল এখানে আছেন। তার ছেলে আব্দুর রহমান কোথাও একটা লাইনে বলেন নাই যে জান্নাত আরা ঝর্ণাকে মামুনুল হক সাহেব রয়্যাল রিসোর্টে ধর্ষণ করেছেন। তিনি বলেছেন যে জান্নাত আরা ঝর্ণা আমার বাবাকে বিয়ে করেছেন, তাদের বিয়ে বৈধ, হ্যাঁ, তারা স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছেন এবং তারা এই বিয়ে কন্টিনিউ করে যাচ্ছেন।